নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তক চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। জ্যোতিষশাস্ত্র মতে জুন মাসের এই শেষ বৃহস্পতিবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কারণ এই দিন অত্যন্ত দুর্লভ গুরু পুষ্যা যোগ সৃষ্টি হতে চলেছে। বছরে মাত্র দুই তিনবারই এই যোগ দেখা যায়। পাশাপাশি এই দিনে আষাঢ় নবরাত্রি, চন্দ্র দর্শন, সর্বার্থসিদ্ধি, অমৃত সিদ্ধির মতন বিরল যোগও সৃষ্টি হতে চলেছে। তাই আজ যে কোনো মাঙ্গলিক কাজ করলে এর শুভ ফল খুব দ্রুত লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে পুষ্যা নক্ষত্রের অধিপতি হল শনি গ্রহ। শনি ছাড়াও বৃহস্পতি ও চন্দ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই নক্ষত্রের উপর। ব্যবসা বাণিজ্য অথবা যে কোনো টাকা পয়সা সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ প্রভাব রয়েছে এই গুরুপুষ্যা যোগের। গুরুপুষ্যা নক্ষত্র যোগে মা লক্ষ্মীকে প্রসন্ন করে দারিদ্র দশা থেকে মুক্তি লাভ করা যায়। তাই এমন একটি সহজ উপায়ের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবশ্যই জানাব। তাহলে আপনাদের জীবনে যত আগত কর্ম হবে সেগুলো সকলই সুকর্মে পরিণত হবে। দর্শক বন্ধু, আমরা সকলেই জানি যে ঘরে প্রদীপ জ্বালাবার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে আমাদের হিন্দু সনাতন ধর্মে। প্রায় প্রতিটি বাড়িতেই ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো হয়। শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় ঘরে ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালানোর বিশেষ প্রয়োজন রয়েছে বলে মনে করা হয়। আমরা জানি যে প্রদীপ শুধুমাত্র আলোকিত করার কাজে আসে, কিন্তু শাস্ত্রমতে এই কথা সঠিক নয়। শাস্ত্রমতে যখন ঘরে প্রদীপ জ্বালানো হয় তখন সেই প্রদীপটি যখন পড়ে এবং তার থেকে যে ঘিয়ের বা তেলের গন্ধের সৃষ্টি হয় তা বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করে। এই প্রদীপ যখন জ্বলে তখন তা খুব ধীর স্থিরভাবে জ্বলে। এর ফলে সংসার থেকে চাঞ্চল্যতা দূর হয়ে স্থিতি নিয়ে আসে। সম্পদের স্থিতিতেও এই প্রদীপের তুলনা হয় না। তাই দর্শক বন্ধু, আজকের এই শুভ যোগে, শুভ দিনে, শুভ মাসে যদি আপনারা গৃহের এই বিশেষ কোণে একটি প্রদীপ জ্বালান, একে বলা হয় চৈতন্য প্রদীপ। সন্ধ্যাবেলায় প্রত্যেকটা বাড়ির কোণে কোণে এই দীপ জ্বেলে রাখলে বিশেষ শুভ ফল পাওয়া যায়। যদি প্রত্যেকটা কোণে সম্ভব নাও হয় তবে অবশ্যই এই তিনটি কোণে যে কোনো একটি কোণে জ্বালানোর চেষ্টা করবেন। আসুন প্রথমে জেনে নিই সেই দিকগুলো কোনটি। প্রথম হচ্ছে পূর্ব দিক। বাড়ির পূর্ব দিক বা পূর্ব কোণ যেহেতু সূর্য দেবের অধীনে থাকে সেহেতু এই কোণ একেবারেই অন্ধকার রাখা উচিত নয়। এই কোণে সন্ধ্যাবেলায় আলো জ্বেলে রাখলে, প্রদীপ জ্বেলে রাখলে বাড়িতে দ্রুত সৌভাগ্য নেমে আসবে। তাই চেষ্টা করুন আজকের এই সুকর্মা যোগে বৃহস্পতিবার শ্রাবণ মাস সন্ধ্যাবেলায় একটি চৈতন্য প্রদীপ জ্বালতে। মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে অবশ্যই এই পূর্ব দিকে একটি প্রদীপ জ্বেলে রাখুন। যদি পূর্ব দিক সম্ভব না হয় তাহলে দক্ষিণ দিক বা দক্ষিণ কোণে। কারণ কি? কারণ দক্ষিণ দিক বা দক্ষিণ কোণ হল যমরাজের অধীনে। অর্থাৎ এই কোণ অন্ধকার রাখলে জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে। এই কোণে প্রদীপ জ্বালালে জীবন হবে সুখময়। দক্ষিণ দিক হচ্ছে মানুষের জীবনের মান যশ সুনাম প্রতিপত্তি নিয়ে আসার দিক। তাই এই দিকে যদি আপনারা একটি চৈতন্য প্রদীপ জ্বালান তাহলে দেখবেন আপনাদের জীবনেও আসবে মান যশ সুনাম প্রতিপত্তি। জীবন থেকে রোগ ব্যাধি দূরে সরে যেতে খুব বেশি সময় লাগবে না দর্শক বন্ধু। এরপরে যেই কোণটিকে আপনারা অবশ্যই বাঁচতে পারেন সেটি হলো উত্তর পূর্ব কোণ। এই কোণে স্বয়ং মহাদেবের বাস। বলা হয়
উত্তর পূর্ব কোণ হচ্ছে শিবস্থান, মহাদেবের সন্তুষ্ট থাকার অর্থ জীবন থেকে সব ধরনের বাধা দূরে চলে যাওয়া। তাই দর্শক বন্ধু, এই পবিত্র রথযাত্রা গুরু পুষ্যা যোগ এবং সাথে বৃহস্পতিবারে অবশ্যই উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূরে চলে যাবে। যত রকমের কর্ম আপনারা করবেন দেখবেন সেগুলি সবই সুকর্মে পরিণত হবে। আপনারা জীবনে সাফল্য আসবে, গৃহে শান্তি আসবে, সুখ ও সমৃদ্ধি আসবে। দর্শক বন্ধু, অবশ্যই এই প্রদীপটি যখন আপনারা রাখবেন তখন আপনাদেরকে মনে রাখতে হবে মনে মনে তিনবার এই মা লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। স্ক্রিনে আমরা দেখুন মন্ত্রটি দিয়ে দিলাম। লক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ঐ ধীমহি তন্নো শ্রী প্রচোদয়াত। এই মন্ত্র তিনবার মনে মনে জপ করে এই প্রদীপটিকে রেখে আপনাদের মনস্কামনা জানিয়ে পিছনে ফিরে আসবেন, আর পিছনে ফিরে তাকাবেন না। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।